ওকে, আমার সমস্ত প্যাকিং ডান। এখানে একটা বড় ট্রলি, এখানে একটা হ্যান্ডব্যাগ, আর ওখানে আছে আমার ক্যামেরার ব্যাগটা। একটু নিচে নেমে আমাকে উদ্ধার করতে পারবে? আমি বিছানাটা গোছাবো, এসো। নদীর ব্রেকফাস্ট ফ্রেঞ্চ টোস্ট করে দিয়েছি, আর সাথে একটু সস দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে। আর ওটাকে টেনে পেড়েছিস তুই? তাড়াতাড়ি ফিনিশ কর, স্নান করতে হবে। আগে মায়ের এই যে বিস্কিটের পুরো ভর্তি করে রেখে গেছি, মায়ের যাতে অসুবিধা না হয়। আর এটা হলো আমার ব্রেকফাস্ট, এই এক পিস ব্রেড নিয়েছি, আর এখানে একটা ডিমের অমলেট আছে, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে। এখানে হলো মিস্টার মুখার্জির ব্রেকফাস্ট, ও সকালে ডিম খায় না, জাস্ট বাটার দিয়ে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে। মাসি বললো পাউরুটি খাবে না, মাসি এখন নিজের মতো বানাচ্ছে ম্যাগি ম্যাগি ম্যাগি। আবার ফটো সেশন। নদীকে ড্রেস তো চেঞ্জ করিয়ে দিয়েছি, স্নানও করিয়ে দিয়েছি, এরপর ওকে রেডি করাবো। এই গেল ব্যাগ, মেইন জিনিস ব্যাগের মধ্যে। আমি যেখানে যাবো, যাওয়ার আগে মা কবে জিজ্ঞেস করে কবে আসবি আগে। মাসি আসবে, ঠিক আছে, দেখে রাখবে সবাইকে। হ্যাঁ, কষ্ট হবে, চলো আস, টিরাটা চলো 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 চলো, এটা ঢুকিয়ে দাও তো, ঠিক আছে। নদী দিয়ে কোথায় যাচ্ছে? এদিকে এসো, আসছি মাসি। ওই জামা কাপড় গুলো হয়ে গেলে একটু মেলে দেবে, টাটা করে দাও। ওকে, আমরা এখানে বেরিয়ে গেছি ডট 10:30 সময়, মোটামুটি আশা করছি রাস্তা যেহেতু ফাঁকা, হোলির বাজার, মোটামুটি 12:30-12:30 মধ্যে ঢুকে যাবো আশা করি। পিওর বাড়িতে চলে এসেছি, এখানে বুটি আর নদী, বুটি আর নদী খেলাখেলি করছে এখন, জাম্পিং জাম্পিং, দেওয়ালের কি অবস্থা করেছে রে লিখে লিখে। আমাদের পিউ আবার আরামবাগ বিউটি প্যাজেন্টে নাম দিয়েছে, জন্য ভালো করে মাস্ক লাগিয়েছে, চুলে মুখে লাগিয়েছে, ওখানে গিয়ে এখন গ্রুমিং শুরু হবে ওর। আজকে যেহেতু হোলি, সোসাইটিতে সবাই হোলি খেলছে, এখন দেখলাম পুরো রঙে ভর্তি, সব বালতি নিয়ে বেরিয়েছে। পিয়ের কি অবস্থা চুলে, সব দেখি। এখন সুইগি থেকে ডেলিভারি দিয়ে গেছে, আজকে আমরা সমস্ত খাবার, মানে দুপুরের লাঞ্চ কি হয়েছে, পিউ আউটসোর্স করিয়েছে, আর রান্না বান্নার জব্ব রাখি, ও ভাত আর ডালটা করে নিয়েছে। এই ভদ্র মহিলা দুজনকে আগে খাওয়ানো হবে, তারপরে আমরা খেতে বসবো। এখন ওরা এই যে টিভি চালিয়েছে, টিভিতে দেখছে আর নাচছে, সারাক্ষণ নেচে যাচ্ছে। করো মামা, সোফা থেকে করো, নামো সোফা থেকে, নেমে করো, নিচে নেমে করো। আমি এসে এখানে ওয়েট চেক করলাম, আমার ওয়েট আরো 3 কিলো বেড়ে গেছে, 63 এখন। এই যে এই দুটোর খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসেছি এখানে। আমরা লাঞ্চে বসে গেছি, এখানে আলু ভাজা আছে, ভাত আছে, এটা কি মৌরলা মাছের চচ্চড়ি, আছে ডাল, এটা আছে লোটে মাছের ঝুরো, এটা কি, তুই বিট নুন অ্যাড করে নে, বিট নুন অ্যাড করে নে। খাওয়া হয়ে গেছে, এবার আমি আর পিউ খাচ্ছি মাটন ডাক বাংলো দিয়ে, লাস্টের খাবার। আমার মনে মাছ ভালো লাগে না, মাটনটা তাও ভালো লেগেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে পিউ এখন রেডি হচ্ছে, আর তার মাঝখানে হিমাদ্রি অর্ডার করেছে আইসক্রিম বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা আইসক্রিম খেতে ভালোবাসে। তাই আগে যখন নদী হয়নি, তখন প্রত্যেক মাসের একটা উইকেন্ড থাকতো এখানে আসার জন্য, নাইট স্টে করতাম, চলে যেতাম, আমি অভিষেক প্লাস বড় জয় ও বড়দি লহনা সবাই মিলে এসে থাকতাম। বাট নদী হওয়ার পর থেকে 2 বছর আমি পুরোপুরি ঘরে সেটেল, মানে বেরোতামই না, ডাক্তারের কাছে যাওয়া ছাড়া আর কোথাও যেতাম না। তারপরে শুরু হলো করোনার এফেক্ট, আর করোনার জন্য ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেল, তখন হিমাদ্রি আর পিউ চলে গেল কৃষ্ণনগরে। 3 বছর পর এখন অফিস খুলেছে, তারপরে বুটিকে স্কুলে ভর্তি করা হয়েছে এখানে নিউ টাউনে, ডিপিএস নিউ টাউনে, তো সেই কারণে এখন ওরা আবার কৃষ্ণনগর থেকে এখানে শিফট করবে, এখন মাঝে মাঝে আসা যাওয়া চলবে এখানে। লাফালাফি শুরু হয়ে গেছে আইসক্রিম। আমরা খাওয়া দাওয়ার পরে পিউ রেডি হচ্ছে, আর সেই সুযোগে এই যে গিটার বার করে আমরা একদম বিজ্ঞের মতো গিটার বাজাচ্ছি, যদিও গিটারের গটাও জানি না, তাই যা পাচ্ছি করছি আর বাজাচ্ছি। যেমন সুন্দর বাজারে তেমন সুন্দর গাওয়া। আমরা বেরিয়ে পড়েছি, কটা বাজছে পিউ? 3:00 এখনো বাজেনি, বাজছে 2:35, 2:45 নাগাদ আমরা বেরিয়ে যাবো এখান থেকে। এদের দুজনের হাত ছোটে না, যেখানে যাচ্ছে হাত ধরে ধরে যাচ্ছে। এখনো হিমাদ্রি ওপরে থেকে নামেনি, সমস্ত জিনিসপত্র নিয়ে লক করে আসছে ও। যা, আমি যাবো না, আমি এখানেই থাকবো, যা উঠে পড়, উঠে পড়, উঠে পড়।
এই তো প্রচন্ড গরম, এতক্ষণ ধরে গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে। এখন ডট পৌনে তিনটে বাজছে, আমরা বেরোচ্ছি। যদি রাস্তায় জ্যাম না থাকে তো, আসার সময় মোটামুটি জ্যামে ফেসেছিলাম। রোদ বেরিয়েছে দেখেছিস, মাথা মানে ফেটে যাচ্ছে মনে হচ্ছে। রাস্তার ধারে এরকম বরফ বিক্রি হচ্ছিল, সাদা পেলাম না এই অরেঞ্জ ফ্লেভার, মানে সিরাপটা দিয়েছে বলতো, সবাই খাচ্ছি এখন। কেমন খাচ্ছে? দারুণ, মাইন্ড ব্লোয়িং না? সব কটা নিয়েছে। সাদা বরফটা হলে আরো ভালো, সাদা বরফটা আরো ভালো লাগে, লেবু টেবু দিয়ে বিট নুন দিয়ে এটা ফ্লেভারফুল লাগছে। কেউ এখন শর্ট শুট করতে উঠছে, এই সবাই তো আমার দিকে তাকা দেখো, দেখিস উড়ে না চলে যাস আবার। চুলটাকে ভালো করে বাঁধ, তারপরে তুলবি। পুরো পাখির বাসা হয়ে গেছে। ওদিকে আমি একটু উপরে উঠি দেখি। উপরের অবস্থা খারাপ, উপরে উঠে মোরগের মতো হয়ে গেছে। আচ্ছা, আমাদের মোটামুটি খাওয়ার শেষ নেই, আমরা বরফ গিলে সবার গিলতে এসেছি চা। পাঙ্গা পালস এটা বড়। এই তোর বাইরে যাবি না, ভেতরে থাকবি। জায়গাটা খুব সুন্দর। চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা উঠে যাচ্ছি গাড়িতে। আমরা এসে গেছি আরামবাগ। ইয়েস ইয়েস ইয়েস, এই হচ্ছে সুধা হিল সিনেমা হল, এই হচ্ছে ঘুগনির দোকান, এই হচ্ছে কচুরির দোকান। এই যে বাড়ির সামনে এসে ঘুমিয়ে পড়েছে, দুজনেই ঘুমিয়েছে। আমরা এসে গেছি এখন মনসাতলার একটা জায়গা, মানে একজনের বাড়িতে, প্রিয়ের বান্ধবীর বাড়িতে। ওর বাড়িতেই গাড়িটা রাখা হবে, যেহেতু মানে আমার বাবা মায়ের বাড়ির যে গলিটা না ভীষণ ছোট, এই এত বড় গাড়ি জীবনেও ঢুকবে না, রাখারও কোনো জায়গা নেই। সেই জন্য প্রত্যেকবার হয় পান্থশালাতে রাখা হয় বা এই বসুশ্রীতে বাড়িতে রাখা হয়। পান্থশালায় পরিষ্কার না করে দিল, বললো যে না ওদের নাকি বিয়ে বাড়ি, আরো কোনো সব অনুষ্ঠান ফনুষ্ঠান আছে, রাখতে পারবে না, সেই জন্য বসুশ্রীর বাড়িতে রাখা হচ্ছে গাড়িটা। প্রিয়রা যেদিন যাবে আবার এখান থেকে গাড়ি নিয়ে বেরোবে। আমরা এখন টোটো করে বাড়ি ফিরছি, কি হবে এটা বলে আমরা এখন টোটো করে বাড়ি ফিরছি। দুটো রমণী বসে আছে এখানে, কেমন আছিস? ভালো আছিস? এই যে বুটি এখানে, এখানে মান্তু খেলা স্টার্ট করে দিয়েছে। পিউ সাদা জামাটা নিচে ঘোড়াঘড়ি খাচ্ছে, পায়ে করে পিষবে। হচ্ছে আমাদের সবুজ সাথী, গোটাটা নোংরা করে। এখানে মা দাঁড়িয়ে রয়েছে নাকে পাউডার মেখে। নাকের পাউডারটা দেখাসনি? তোমাকে দেখালি তো নাকের পাউডার দেখা যায়। এখানে আমার দুই পিসে মশাই এসেছে, বড় পিসে মশাই আর সেজো পিসে মশাই। এখানে রয়েছে বুড়ো পিসি। এটা গলায় কি ঝুরি আছে? কি ও চা খাচ্ছ? চাই তো জীবন নাকি? আলু ছাড়া, শুধু এই ডাল ছাড়া, শুধু চাল আর আলু সেদ্ধ ভ্যানমাটের মতো খেতে লাগে। আমি আর পিউ এখন বেরিয়েছি গ্যাস ভরতে, পনির কিনতে, চিকেন কিনতে বেরিয়েছিলাম, চিকেন তো নেই, শেষ হয়ে গেছে। এখন পিউ বলছে মোমো খেতে যাবে। পিউ আমরা কি খেয়েই মারা যাবো কালকে? সকাল থেকে খাওয়া শুরু করেছি, খাওয়া এখন শেষ হচ্ছে না। আমার মোটামুটি 63 হয়ে যায়, এইখান থেকে এখন ফিরবো 68 নিয়ে যাবো মনে হচ্ছে, 70 কিলো হয়ে বাড়ি যাবো। আমাদের গ্যাস ভরা কমপ্লিট, এবার যাবো ওষুধের দোকানে, পচানি গ্যাস। বাড়ি ফিরে আমি ভিডিওটা কিছুটা এডিট করে এগিয়ে রাখলাম, কারণ রাত্রেবেলা প্রচণ্ড ঘুম পেয়েছে, শুলেই চোখ জুড়িয়ে যাবে। মা এখন বসে ছানা খাচ্ছে, পিউ ভাবছে কখন শোবো কখন শোবো। এখন বুটিকে খাওয়ানোর যুদ্ধ চলছে, নদীর খাওয়া ফিনিশ, বুটি লাস্ট হয়ে যাচ্ছে। ছি 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 ছি, নদী আজকে ফার্স্ট হয়ে গেছে, ভেরি গুড। বুড়ো পিসি এখন সব খাওয়ার ব্যবস্থা করছে, পেট ভরে গেছে। এখানে ইমাদ্রির জন্য পনির ভাজা হচ্ছে, ভাজা মানে আমাদের শোয়ার প্রিপারেশন হচ্ছে। এই বড় ঘরে আমি, মা আর নদী শোব। টিভির রুমটা শুচ্ছে পিউ, হিমাদ্রি আর ইয়ে, নতুন ঘরে শুচ্ছে বাবা, বুড়ো পিসি শুচ্ছে নিচে, আর পাশের ঘরে শুচ্ছে ঠাকুমা। কালকে তাহলে কি প্ল্যান? সকালে একটু সকাল করে উঠবো, বুঝলি তো, বাজারে যাবো, মর্নিং ওয়াক করতে করতে। কি কি সবজি আছে? মর্নিং ওয়াক হবে এবার না টোটো ওয়াক হবে, সেটা বলতে পারছি। চিকেন নিয়ে আসবো দিয়ে এবার বাজার, গোটা মুরগি এনে দেবো হিমার দিকে, ওগুলো কাটো। তুমি দেখো আমার, আমাদের বাচ্চাগুলোকে চিনতে পারছে না, বলছে এদেরকে নিয়ে এসেছিস, আর আমাকে বলছে এই বাচ্চাগুলোকে কেন নিয়ে এসেছিস, এদের মা বাবার কাছে রেখে আসতে পারিস নি। কালকে তাহলে কি কি খাবার হচ্ছে? মা ঝিঙে আলু টমেটো দিয়ে পোস্ত হচ্ছে, ডাল হচ্ছে, নিম পাতা নিয়ে আসবো, নিম পাতা, কলমি শাক ভাজা হোক কিন্তু নিম পাতা করতে হবে, হয় আলু ভাতা দিয়ে মাখবো বা নিম পাতা বেগুন, নিম বেগুনের থেকেও আলু ভাতা দিয়ে মাখাটা খেতে ভালো লাগে। আলু ভাতা দিয়ে মাখা হবে আর কলমি শাক ভাজা হবে আর বাচ্চা, আর হ্যাঁ হিমাদ্রি তো মাংস খাবেই, সেই থেকেই বাচ্চাদের জন্য স্টু করে দেওয়া হবে। তো বড় ডাব্বাটাতে কি আছে রে পিউ?
এখানে আমি রাত্রেবেলায় ছাকনি বাসনের মাঝখানে র‍্যাম্প ওয়াক করছে টাটা বলে দাও সবাইকে গুড নাইট টাটা টাটা এখানে নদী ঘুমিয়ে পড়েছে ও প্রচন্ড টায়ার্ড ছিল এখানে মা আর ওইদিকে সব আমি বাই গুড নাইট